কিছু বুদ্ধি প্রতিবন্ধীজীবী বিএনপির সাথে সরকার উৎখাতে জড়ো হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের সম্মেলনে তিনি বলেন, সামরিক শাসকের হাতে জন্ম নেয়া বিএনপি রাজনীতি শিখেছে আওয়ামী লীগের সাথে এরশাদ বিরোধী আন্দোলন করে। খুনি যুদ্ধাপরাধী রাজাকাররা যেন আর ক্ষমতায় না আসতে পারে, সেজন্য জনমত গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জয় যাদবের রিপোর্ট। দেশের প্রাচীন ছাত্র সংগঠন ছাত্রলীগের 30তম জাতীয় সম্মেলন হলো সাড়ে চার বছর পর। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চে এলে স্লোগানে স্লোগানে তাকে অভিবাদন জানান ছাত্রলীগের নেতাকর্মীরা। সম্মেলনে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বাঙালি মুক্তির সব আন্দোলন সংগ্রামে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ছাত্রলীগ। প্রতিটি আন্দোলনই সব থেকে বেশি শহীদের তালিকা যদি আমরা দেখি, সেখানে ছাত্রলীগের শহীদের তালিকাই আমি দেখব। শেখ হাসিনা অভিযোগ করেন, সরকার উৎখাতে বিএনপির সাথে মিলিত হয়েছে তথাকথিত বুদ্ধিজীবীরা। আমাদের দেখি অনেক জ্ঞানী গরিব বিএনপির সাথে হাত মিলায়, অনেক তত্ত্ব কথা শোনায়, গণতন্ত্রের সবক দেয়, গণতন্ত্র উদ্ধার করতে চায়। তারা আসলে বুদ্ধিজীবীরা, বুদ্ধি প্রতিবন্ধীজীবী। তারা একটা সাজাপ্রাপ্ত আসামি, তাকে নেতা মেনে 21 আগস্ট গ্রেনেড হামলা হত্যাকারী, মানি লন্ডারিং করেছে, অস্ত্র চোরাকারবারী, তাদের সাথে জড়ো হয় সরকার উৎখাতের জন্য। 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভোট চুরি করলে জনগণ কখনো ছেড়ে দেয় না। এটা বিএনপির মনে রাখা দরকার যে জনগণের ভোট চুরি করলে জনগণ ছেড়ে দেয় না, জনগণও জানে কিভাবে সেই সরকার উৎখাত করতে হয়। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে, ভোটের রাজনীতি দিয়ে বিশ্বাস করে। যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোট নিয়েই সরকারে এসেছে, কখনো ভিন্ন পথে সরকারে আসে নাই, আসবেও না। অন্য দেশের তুলনায় ভালো আছে দেশের অর্থনীতি, টাকা আছে ব্যাংকে জানিয়ে প্রধানমন্ত্রী গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা নাই, প্রতি ব্যাংকেই টাকা আছে। কাজেই আমি বলবো, গুজবে কেউ কান দেবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের জবাব দিতে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোশ্যাল মিডিয়া ভরে গেছে আমাদের বিরুদ্ধে অপপ্রচারে। আমাদের ছাত্রলীগের নেতাকর্মীকে বলবো, এর উপযুক্ত জবাব সবাইকে দিতে হবে। খুনি, রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী, এরা যেন কোনোদিন এই দেশে আর ক্ষমতায় আসতে না পারে, সেইভাবেই জনমত সৃষ্টি করতে হবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।